হঠাৎ করেই মিডিয়ার সামনে কথা বলেন সাকিব খানের মা বলেন সাকিব অপুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও আছে আজ নয়তো কাল সাকিব অপুকে এক হতেই হবে সাকিব খানের বাবা বলেন সাকিব আর জয়ের জন্য আমার আর কোনো চিন্তা রইল না অপু আমার একমাত্র বৌমা আমি বিশ্বাস করি ছেলের জন্য সাকিব অপু চিরদিন এক থাকবে সম্প্রতি একটি ইন্টারভিউতে কথা বলেন বলেন তিনি আমার জীবনের পুরোটা ঘিরে আছে আবরাম এবং আবরামের জন্য দরকার হলে আমি সারা জীবন একা থাকবো সাকিব খানকে কি মিস করেন অপুবিশ্বাস বলেন মিস করি কিনা জানি না তবে একটা কথা বলতে পারি আমার কাছে সন্তান আছে সে কিন্তু একা আর আসলে সমস্যা ছাড়া মানুষ নাই মানুষ ভুল করে মানুষ সূত্রে নাই আবার মানুষ এগিয়ে যায় এই নিয়ে অন্যান্য আর্টিস্টদের সঙ্গে ক্যামেরার সামনে গেলে মাঝে মধ্যে তাকে ফিল হয় কারণ তার সঙ্গে আমার কমিউনিকেশন আই ক্যাচিং ছিল অন্যরকম একটা সময় রাগে ক্ষোভে অভিমানে তাকে অনেক বাজে কথা বলেছি আমিও মানুষ আমারও হয়তো ভুল ত্রুটি হয়েছে আর পেছনে তাকাতে না এবার সামনে যেতে হবে এখন সাকিব নেই কিন্তু জয় আছে আমার জীবনে সব কাজ শেষ করে রাতে যখন বাসায় ফিরি তখন জয়ের মুখ দেখলেই আমার সব কষ্ট নিমিশে মিলিয়ে যায় এই প্রসঙ্গে সাকিব খানের মা বলে এক জীবনে ছেলের এত সাফল্য দেখে যেতে পারাটা যে কোনো বাবা মায়ের জন্য বড় ব্যাপার ও শুধু দেশে নয় দেশের বাইরেও সুপারস্টার ওকে দেখতে হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে ও আমাদের কল্পনার সীমানাকেও ছাড়িয়ে গিয়েছে কিন্তু এখন আমার বয়স হয়েছে আমি সাকিবকে এখন সংসারই দেখতে চাই নাতি আর বৌমাকে নিয়ে ও সংসারই হয়েছে এটা দেখতে চাই কারণ একটা সময় পর মানুষকে সংসার ছাড়া আর কেউ সময় দেবে না এখানেই খুঁজতে হবে সুখ এদিকে বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশ করেছে আবার বিয়ে করবেন সাকিব খান বিয়ের জন্য পাত্রী দেখছেন সাকিব খান বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান তবে সাকিব খানের বাবা সাকিবের বিয়ে প্রসঙ্গে বলেন সাকিবের বিয়ের প্রসঙ্গ টেনে আনা হয় পত্রিকার বাড়ানোর জন্য আমার ছেলের বউ অপু আর আমাদের নাতি আবরাম খান জয়ের জন্য সাকিবকে আজ নয়তো কাল আবার এক হতেই হবে আসলে সাকিব অপু এখন অনেক ব্যস্ত তারা নিজেরা নতুন করে তাদের সংসারের কথা ভাবছেন কিনা সেটা তারা জানেন কিন্তু তাদের পরিবার চাই তারা এক হোক তারা সংসারই হোক